নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের যেটি জানাব সেটি হচ্ছে ছট পূজার মাধ্যমে নিজের মনস্কামনা পূরণ করুন। দীপাবলির ঠিক ছ দিন পর পালিত হয় ছট মহোৎসব। এটি হিন্দু ধর্মের একটি মুখ্য ব্রত। কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে এই ব্রতের বিধান রয়েছে। এই ব্রতের মাধ্যমে নিজের মনস্কামনা পূরণের জন্য আপনাকে কিছু নিয়ম মানতে হবে। আসুন একে একে নিয়মগুলি জেনে নি। চার দিনের এই ব্রতের প্রথম দিনে বাড়িঘর পরিষ্কার করে স্নান সেরে শুদ্ধাচারে নিরামিষ খাওয়ার রেওয়াজ রয়েছে। একে নহাই খাই বলা হয়। পরের দিন থেকে শুরু হয় উপোস। যারা ব্রত করে দিনভর নির্জনা উপবাস করে সন্ধ্যার পর পুজো শেষ করে ক্ষীরের খাওয়ার পায়, একে খরনা বলে। তৃতীয় দিন সূর্যাস্তের সময় কোনো নদী বা জলাশয়ে ঘাটে গিয়ে অন্যান্য ব্রতীদের সঙ্গে অস্তগামী সূর্যকে দুধ অর্পণ করেন ব্রতীরা। এই আচারকে সন্ধ্যা অর্ঘ্য বলে। ব্রতের শেষ দিন ঘাটে গিয়ে উদীয়মান সূর্যকে ফের দুধ দান করে উপোস ভাঙা হয়। এই আচারের নাম উষা অর্ঘ্য। সব মিলিয়ে ছট উপলক্ষে প্রায় 36 ঘন্টা নির্জনা উপবাস করেন ব্রতীরা। পূজার প্রসাদ হিসাবে থাকে বাঁশ দিয়ে তৈরি পাত্রে গুড়, মিষ্টি, ক্ষীর, ঠেকুয়া, ভাতের নাড়ু, আখ, কলা এবং মিষ্টি লেবু। এগুলি তারা খাওয়া দাওয়া করে থাকে। ধন্যবাদ।